ভোলা সদর উপজেলার মেঘনা নদী তীরবর্তী ইলিশা ইউনিয়নের অর্ধ সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বিকেলে ইলিশা সড়কের একটি বাড়িতে এই কম্বল বিতরণ করা হয় এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইশতিহাক বাবু জানান সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় এই কম্বল বিতরণ করা হয়েছে এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ইশতিহাক আহমেদ বাবু বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম টিটো ভোলা প্রেস ক্লাবের সহসভাপতি জন্নুর রায়হান রেড ক্রিসন ভোলা জেলা যুব প্রধান আদিল হোসেন তপু উপস্থিত ছিলেন